শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে জড়িয়ে রঙের উৎসব। উৎসব এক কিন্তু নাম অনেক। দেশজুড়ে হোলির রং কোথায় কেমন? পাহাড় ঘেরা উত্তর পূর্ব থেকে রাজস্থানের রাজকীয় রঙের উৎসব ফুলনওয়ালি হোলি কি? দেখুন দোল ঘিরে দেশের নানা উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে হোলি ভারতের বর্সানা অঞ্চলে শুরু হয়, যার মধ্যে রয়েছে বৃন্দাবন, মথুরা, নন্দগাঁও এবং বর্সানা। আপনি জানেন ফুলনওয়ালি হোলি কি? বৃন্দাবনের অন্যান্য উৎসবের সঙ্গে হোলির আগে একাদশীর দিন এটি পালন হয়। সুন্দর ফুলে সাজিয়ে কৃষ্ণমূর্তিকে সাদা রঙের পোশাক পরে গোস্বামী পুরোহিতরা পুষ্পবৃষ্টি করেন। এদিকে উত্তরপ্রদেশে হোলিতে রঙের সঙ্গে থাকে লাঠিও। ভাবছেন তো, দোল খেলতে লাঠি আবার কি হয়? আসলে এখানের একটা প্রথা অনুযায়ী মহিলারা লাঠি নিয়ে পুরুষদের তাড়া করেন দোলের দিন। তা বলে এমন ভাববেন না যে লাঠি পেটা করা হয়, এটা একটা প্রথা মাত্র। এদিন মহিলারা শ্রীকৃষ্ণের কপিনীদের মতন সাজেন। আর যোদ্ধাদের দোল খেলা জানতে হলে দেখতে হবে পাঞ্জাবের হোলা মহল্লা, মানে এও হোলির অন্য আরেক রূপ। শিখরা মূলত এইভাবেই দোল উৎসব পালন করেন। মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশে দোল উৎসব হলো রং পঞ্চমী। সিনেমার পর্দায় রং পঞ্চমীর অনেক দৃশ্যই দেখেছেন। মানুষের পিরামিড তৈরি করে অনেক ছেলে মিলে গোল করে দাঁড়ায়, তাদের পিঠের ওপর কিছু, তার ওপর আরো কিছু, এইভাবে মানুষের মই বানিয়ে অবশেষে একজন সব শেষে ওপরে উঠে উঁচুতে বাঁধা দইয়ের হাড়ি ভাঙে। হোলিকা দহনের পাঁচ দিন পরে হোলি খেলা হয়। আর নীল সাগরে ঘেরা গোয়ায় বসন্ত উদযাপন হলো শিগম। গোয়ার পর্যটকরাও এই উৎসবের আনন্দে মেতে ওঠে। এবার আপনাদের রাজস্থানের রাজকীয় হোলি কেমন হয় দেখাবো। রাজস্থানের গোলাপি শহর বলা হয় জয়পুরকে। ভারতের একমাত্র জায়গা যেখানে হোলির সময় রঙের তুলনায় মানুষ আরো রঙিন হয়ে ওঠেন। এই সময় জয়পুরে হাতির উৎসব বিশ্ববিখ্যাত। রাজস্থানের রাজপরিবারের হোলি সবচেয়ে বড় উৎসব। রাজস্থানীদের বিশ্বাস, হোলিকা দহনে অশুভ আত্মা থেকে মুক্তি পাওয়া যায়। উদয়পুরের মেওয়ার রাজপরিবারও জমকালোভাবে হোলির উৎসব পালন করেন। এছাড়াও রাজস্থানের বিকানের পুষ্করের অলি গলি রঙিন হয়ে ওঠে। খাদি হোলি কুমায়ুন অঞ্চলে খেলা হয়, যার মধ্যে প্রধানত উত্তরাখণ্ডের শহরগুলি রয়েছে। হোলির সময় স্থানীয়রা এক বিশেষ পোশাক পরেন, আর হোলি মানেই বসবে গান বাজনার আসর। হোলি মানেই সেখানে দেওরদের বৌদিরা রং মাখিয়ে ভূত করে দেন, এটাই রীতি। প্রায় গোটা মাস ধরে তাই কারোর না কারোর গায়ে রং লাগবে। গুজরাতেও হোলি একটি বড় উৎসব। পাহাড় ঘেরা ভারতের উত্তর পূর্বে কেমন হয় হোলি? অসমে হোলির নাম ফাকুয়া। এটি বাংলার দোল যাত্রার মতোই। এখানে উৎসবটি দুদিন ধরে চলে। প্রথম দিনে মাটির কুঁড়ে ঘর পুড়িয়ে দেওয়া হয়, আর দ্বিতীয় দিন রঙের উৎসব। মণিপুরও হোলি বা ইয়াংসাং ছয় দিন ধরে চলে। মণিপুরি লোকনৃত্য থাবাল চোংবা নাচ দিয়ে এই রঙের উৎসবকে বরণ করেন তারা। আচ্ছা, কে বলে দক্ষিণ ভারতীয়রা হোলি খেলে না? তবু ভারতের অন্যান্য অংশের তুলনায় দক্ষিণ ভারতে হোলির চল অনেকটাই কম। তবু কিছু কিছু এলাকায় হোলি পালন করা হয়। কেরলের এই উৎসব মাঞ্জালা কুলি নামে পরিচিত। গোসারামপুর তিরুমালার কঙ্কনি মন্দিরে এই উৎসবের শুরুটা হয়। আর দিল্লির বাসিন্দাদের দোল খেলার জন্য আবির লাগবে এমন কোনো কথা নেই। ডিম, কাদা, দেওয়াল রঙের মতন কিছু একটা হোলিই হবে। আর সবশেষে আসে পশ্চিমবঙ্গে। বাংলার দোল বসন্তের উৎসব, তাই এখানে হোলি দোল বা বসন্ত উৎসব নামেও পরিচিত। শান্তিনিকেতনে নাচ গানের মধ্যে দিয়ে এই দোল উৎসব হয়। আবিরের রঙে রাঙা হয়ে ওঠে গোটা বাংলা। প্রথম বাংলা।